কলকাতা অভিযোগকারী ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন লিমিটেড এবং নেহরু যুব কেন্দ্র সংগঠনের আর্থিক অনিয়মের তদন্তের জন্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন পিতৃক প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছে। অভিযোগকারীর অভিযোগ, আর্থিক সংকট ও নানা সমস্যার জর্জরিত ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন লিমিটেড ও নেহরু যুব কেন্দ্র সংগঠনের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নেহরু যুব কেন্দ্র সংগঠনের মাধবী আগরওয়ালকে দিল্লি ছেড়ে বিভিন্ন রাজ্যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপরে সরকারি খরচে বারবার দিল্লি যাওয়ার কোনো মানে নেই, যার ভিত্তিতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে সূত্রে জানা গেছে। তথ্যের অধিকারের অধীনে বিভিন্ন পার্টিশনের পরে উত্তরটি ছিল খুবই মর্মান্তিক, যেখানে স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মাধবী আগরওয়ালকে সরকারি খরচের অপব্যয় দেখানো হয়েছে। তার বিমান ভ্রমণ, হোটেল ভাড়া থেকে গাড়ি খরচের অপব্যবহার পাওয়া গেছে। শুধু তাই না, দিল্লিতে 10 মিনিট থেকে 30 মিনিটের বৈঠকে লক্ষাধিক টাকা জলের মতো ফেলার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বিমান ভ্রমণকে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে প্রকট ভাবে উঠেছে অভিযোগকারীর পক্ষ থেকে, যে কারণে এই নিয়ে অধিদপ্তরে চলেছে তুমুল আলোচনা। এই সমস্ত অসংগতিতে জাতীয় পাট উৎপাদন কর্পোরেশনের চেয়ারম্যানের ভূমিকাও সন্দেহের মধ্যে রয়েছে, কারণ সমস্ত ব্যয় তাকে আস্থা নিয়ে পাশ করা হয়েছে। এই প্রশ্ন উঠেছে যেখানে বাংলার ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বাস্তবে। বিজেপি নেত্রী মাধবী আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগকে রাজ্য বিজেপি ইউনিট কিভাবে দেখছে, এক্ষেত্রে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ। বাংলার বিজেপি এমন ইমেজের নেতাকে বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, সূত্রে জানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা সময়ের আগেই পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিতে হয়েছে সংগঠন ও প্রতিষ্ঠানকে, যদিও মাধবী আগরওয়াল এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। এর দুর্দশা ও অবহেলার শিকার পাট শিল্প ভারত, আগের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল পাট শিল্পে, কারণ পাটের সর্বোচ্চ